গুড ইভিনিং, আমি তনুশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। তো গুড ইভিনিং বলছি, এখন প্রায় 7টা বাজতে যায়। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু নয়, ঠিক জাস্ট একটা রেডি হয়ে আছি। রেডি হয়ে আছি মানে একটু বাইরে বেরোবো, তো যার জন্য রেডি হলাম। তো তার আগে একটু পেট পুজো করি, কারণ বেশ একটু খিদে খিদে লাগছে। তো বাড়িতে সেরকম কিছুই নেই, তো ভাবলাম মশলা মুড়ি করে খাই। আর মুড়ি খেতে তো আমি একদম ওস্তাদ, যাকে বলে মুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি। তো তার জন্য এই যে রেডি করছি, কাটাকুটি কাটাকুটি, বুঝলেন তো। বাকিরা কেউ খাবে না, আমি একাই খাবো। বাকিদের মোটামুটি হয়ে গেছে, তো আমি এই রেডি করছি। আর ভাবছো আজকে আমি চশমা পরে কেন, তাই না? অ্যাকচুয়ালি এই চশমাটা না পরেছি, মাথাটা আমার ব্যথা করছে, তার জন্য চশমাটা পরেছি। আর এই চশমাটা নিয়েছি এই কারণে, এত ফোন ঘাঁটি এত ফোন ঘাঁটি, যাতে চোখের উপরে প্রেশারটা একটু কম পড়ে, তার জন্যই চশমাটা নেওয়া। তো হ্যাঁ, ডাক্তার দেখিয়ে নিয়েছি, এমনি কিনে নিইনি, এরকম নয়। তো চশমাটা পরেই কাজ করছিলাম, তো চলে এলাম। কেমন কেমন লাগছে না চশমাটা পরে, যাই। আমি বলেছিলাম রাউন্ড ফ্রেমের দিতে, মানে আমার দাদার কাছেই নেওয়া। তো দাদাকে বলেছিলাম, দাদা তুই রাউন্ড ফ্রেমের করে দিবি, হ্যাঁ। দাদা হয়তো ভুলে গেছে কাজের চাপে বা কিছু, বা আমি পরে জিজ্ঞাসাও করিনি কেন কেন রাউন্ড শেপটা নিল না, এই শেপটাই নিল। এইরকম চশমা আমার এখনো 2-4টে রয়েছে, একই একই একই। তো রাউন্ডটা আমার নেই, তো রাউন্ডটা তাই জন্য চাইছিলাম। তো যাই হোক, আমার কপালে এইগুলোই লেখা রয়েছে, এই একই ফ্রেমের সব চশমা। তো চলো, এই যে প্রথমে শশাটায় কুচু 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 করে কেটে নিয়েছি। এইবার কাটবো পেঁয়াজ। তো আমি পেঁয়াজ বেশি খাই না, তো তার জন্য অল্প অল্প একটুখানি নেব, কারণ আমার আবার পেঁয়াজটা বেশি ভালো লাগে না, মানে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে না, আমার একটা গন্ধ লাগে। তবে হ্যাঁ, মশলা মরিচে না পেঁয়াজ দিলেও আবার ভালো লাগে না। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোতে না দিলেই নয়। একটুখানি নিচ্ছি আদা, জিঞ্জার। জিঞ্জার কিন্তু আমার মুড়ির সাথে ভীষণ ভালো লাগে, বেশ একটা আলাদা স্মেল আছে, তো যার জন্য নিলাম। এটা সবাই পছন্দ করে না, বাট আমি পছন্দ করি। সব কিছুই ধুয়ে নিয়ে চলে এসেছি। লঙ্কা আদা,
এবার দেব আচার। আচারটা কভার খুলতে যা বন্ধ এলো না, হালকা ফুলকা একটুখানি বিট লবণ। এইবার মাখাবো আর বক করে খাবো। এবার গোপা গপ মুখে যাবে। মশলার মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ বা কাঁচা ছোলা। তো আজকে কোনো প্ল্যান ছিল না খাওয়ার, যার জন্য যেটা ছিল অ্যাভেলেবল সেটা দিয়েই বানিয়েছি। বাট রিয়েলি টেস্টি হয়েছে। আর এই যে আচারটা দেখছো না, এই আচারটা আমার দিদি বানিয়ে পাঠিয়েছে, এত টেস্টি, এত টেস্টি বলা যাবে না। ফটাফট খেয়ে নিই, খেয়ে দে বেরোবো, ওয়েট করছে আমার জন্য। তো আজকেই ছোট্ট মুক্ত একটা ব্লগ শেয়ার করলাম এই আর কি। উফ বাপরে কি ঝাল, আমার অবস্থা খারাপ। তো চলো আজকে একদম ছোট্ট মোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। খুলি দাঁড়াও, অস্বস্তি লাগছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টস করো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।